بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسجد المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد سرد يوسف رمضان المبارك بوري بريكتي أمرا رمضان الرحكام ومسائل একটা পর্ব একটা সিরিজ শুরু করেছি আজকের এই দ্বিতীয় পর্বে আমরা জানব যে রমজানের গুরুত্ব ও ফজিলত ও মাহাত্ম কী গত পর্বে আমরা জেনেছিলাম যে রমজানুল মুবারক আসার আগে আমাদেরকে কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য আমাদেরকে কি করতে হবে করণীয় কী শ্রদ্ধীয় শ্রোতামণ্ডলী রমজানুল মুবারক পাওয়া একটা বড় নেয়ামত আল্লাহ তালার তরফ থেকে একটা বড় বৈশিষ্ট্য বা একটা বড়ো তোহফা তার কারণ রমজানুল মুবারক পাওয়া যে কত বড়ো গুরুত্ব কত বড়ো মহান যে কত বড়ো মর্যাদাশীল এবং আল্লাহ তাবর তালার তরফ থেকে কত বড় ন্যামত একটি হাদিস আতে আপনি বুঝতে পারবেন হাদিসটি হচ্ছে সাহিবন হিব্বান হাদিস নম্বর দু হাজার নশো বিরাশি আর এরকমই ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস নম্বর তিন হাজার নশো পঁচিশ সঠিক হাদিস আল জামিয়া সহিদে শেখ আলবানি রাহিমাউল্লাহ জিকির বয়ান করেছেন জিকির করেছেন যে এই হাদিসটি সঠিক বিন ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেন যে দুইজন ভাই বা দুইজন সঙ্গী দুইজন সাথী বা দুইজন ভাই একসঙ্গে ইসলাম গ্রহণ করেন একসঙ্গে ইসলাম গ্রহণ করার পর তারা একসঙ্গে হিজরত করে তারপরে একজন আল্লাহর রাস্তায় জীবন দিয়ে সে শহীদ হয়ে যায় তার জীবনে কোনো রমজান মাস আসেনি ইসলাম ধর্ম ধর্মে দীক্ষিত হয় হিজরত করে আসার পর সে শহীদ হয়ে যায় মারা যায় আর একজন সাথী বা ভাই সে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর হিজরত করে মদিনায় আসে তারপরে সে নানা রকম এক কাজ করে যুদ্ধে অংশগ্রহণও করে মারা কিন্তু যায়নি তার জীবনে একটা রমজান মাস আসে তার জীবনে একটা রমজান মাস সে পায় রমজান মাস পাওয়ার পর সে মারা যায় তল্লাবিনবায়দুল্লাহ রদিয়াল্লাহ তাহলে আনহু স্বপ্নে দেখেন যে ওই দুইজন ভাইয়ের মধ্যে বা ওই দুইজন সঙ্গী যারা এক বছর আগা পিছু মারা গিয়েছে ওই ব্যক্তি যে পরে মারা গিয়েছে শহীদ হয়নি কিন্তু এক বছর পরে মারা গিয়েছে সে আগে জান্নাতে প্রবেশ করছে তিনি আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার প্রথম তো আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছে তাকে তো আগে জান্নাতে প্রবেশ করা উচিত আর একজন ব্যক্তি সে তো পরে মারা গিয়েছে এবং সে আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করেনি। প্রিয় নবী সল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তালাহবিন ওবাইদুল্লাহ রাদী আল্লাহ তাহালা আনু যখন এই ঘটনা বললেন তিনার স্বপ্নটা প্রকাশ করলেন তখন নবী সল্লাল্লাহ আলিহি হিবাসাল্লাম কি বললেন জানেন নবী সল্লাল্লাহ আলি সাল্লাম বললেন আলাইসা শকদ মা কে বা দ হুস না মাদন ও এই رکعه في السنه فلما بينهما فلما بينهما ابعد ما بين السماء والارض হে طلاب বিনুবাইদুল্লাহ তুমি কি জানো না তুমি কি দেখনি যে ওই একজন ব্যক্তি যে এক বছর পর মারা গিয়েছে তার জীবনে একটা রমজান এসেছিল একটা রমজানের মাস সে পেয়েছিল আর একটা রমজানের মাস পাওয়ার পর সে ইবাদত বন্দগী করেছে রোজা রেখেছে নামাজ পড়েছে কায়ামুল্লাইল করেছে সবে কদরকে তালাশ করেছে নানা রকম কাজ সে করেছে সদকা খায়রাত করেছে কোরআনের করেছে এই রকম কাদা কাদা নানা রকম ইবাদত বন্দেগি সে করে থাকে একটা রমজান মাসে ওই একটা রমজান মাসের ইবাদত বন্দেগির দ্বারাতে তার মহত্ব এবং গুরুত্ব এত বেড়ে যায় যে প্রথম জন যে আল্লাহ রাস্তায় জীবনকে উৎসর্গ করেছে তার আগে সে জান্নাতে প্রবেশ করে যায় সুহান কত বড় গুরুত্ব যে একটা রমজান মাস পাওয়ার জন্য এত বড় গুরুত্ব রাস্তায় জীবনকে উৎসর্গ করার থেকেও উত্তম বা বেশি স্বভাব সে পেয়ে যাচ্ছে যদি সত্যিকার রমজানের হক আদায় করা হয় সত্যিকার রমজানুল মুবারককে যদি আমরা চিনতে পারি এবং তার হক যদি আদায় করতে পারি এবং রমজানুল মুবারকের যে কাজগুলো করার দরকার সেগুলো যদি করি আমরা সত্যিকার মুত্তাকে হয়ে যাব এবং অনেক বড় নেকি আমরা পেতে পারবো সুহান আল্লাহ চিন্তা করে দেখুন একটা রমজান ওই সাহাবিটি পাওয়ার জন্য তার জীবনে এত বড় উপকার হয় আজ আমাদের জীবনে কত রমজান আসে আমরা কি এরকম গুরুত্ব বা ফজিলত মহত্ব অর্জন করতে পেরেছি আমরা কি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে দোয়া করা উচিত আল্লাহ আমাদেরকে আমাদের জীবনে বারবার বার রমজান মুবারক নিয়ে এসো এবং আমাদেরকে সুমতি দান করো তার কারণ আমাদের কত কত আমাদের আত্মীয় স্বজন গত রমজান মাসে তারা আমাদের সঙ্গে ছিল আজ তারা নেয় এই পৃথিবীতে আল্লাহ তাবরকাল তাদেরকে ডেকে নিয়েছে তারা মৃত্যুবরণ করেছে আজ আমাদের মধ্যে তারা নেয় তাই আমরা কত সৌভাগ্যবান যে আমাদের জীবনে আরেকটা রমজান আসছে আল্লাহ তালার কাছে বারবার দোয়া করি হে আল্লাহ তালা। তুমি আমাদেরকে রমজান মাস সুস্থ সবল অবস্থায় দান করো এবং রমজান আমাদের জীবনে বারবার নিয়ে এসো এবং আমাদের জীবনে বরকত দিয়ে বারবার রমজান মুবারক আমাদেরকে নসিব করো শ্রদ্ধীয় শ্রোতা মণ্ডলী রমজানুল মুবারক পাওয়াতে এত বড় গুরুত্ব তাই আমাদেরকে চিন্তা করা উচিত যে গত রমজানে যত লোক ছিল আজ তাদের মধ্যে অনেক নাই হয়তো এই রমজানটা আমাদের জীবনের শেষ রমজান হবে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম কি বলেন নামাজ এমন ভাবে পড়ো সল্লি সাল্লাহিন সল্লি সাল্লাহিন নামাজ এমন ভাবে পড়ো যে তোমাদের জীবনের এটা শেষ নামাজ শেষ নামাজ আল্লাহ না করুক যদি কোনো ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় তার জন্য ফাঁসির অর্ডার হয়ে গিয়েছে তার জীবনের আখরি ঈর্ষা জিজ্ঞেস করা হচ্ছে যদি সে নামাজ পড়তে চায় এবং মনে করে যে এই নামাজের পর আমাকে ফাঁসি দেওয়া হবে তাহলে চিন্তা করে দেখুন নামাজটা কত ভালোভাবে পড়বে আল্লাহর সঙ্গে কিভাবে ভালোবাসা লাগাবে আল্লাহর সঙ্গে কত অন্তরঙ্গ রাখবে আন্তরিক দিক দিয়ে কীভাবে সে নামাজ পাঠ করবে এই রকম চিন্তা করা উচিত প্রত্যেক মুসলমান মমিনকে যে আল্লাহ কখন কাকে ডাকবে বলা যাবে না যে জীবনের এটা আমাদের শেষ রমজানও হতে পারে ঠিক ওই রকমই রমজানকে অতিবাহিত করা উচিত যে আমাদের জীবনের যে কোনো শেষ রমজান তো নয় আল্লাহ করুক বারবার রমজান নিয়ে আসুক কিন্তু আমাদের উচিত যে ভালোভাবে রমজানকে অতিবাহিত করা শ্রদ্ধে মণ্ডলী এই জন্য প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম যখন রমজান মুবারকের মাস আসত সাহাবা রামদেরকে সম্বোধন করে বলতেন আতাকুম রমজান শাহরুন মুবারক রমজানের মাস চলে এসেছে একটা পবিত্র মাস সমৃদ্ধশালী মাস এই মাসে নানা রকম কাজ আছে কোরআন এই মাসে অবতীর্ণ করা হয়েছে নানা রকম নেকির মাস এটা একে অপরের সঙ্গে ভাতৃত্ব ভাব রাখার মাস সৎকা ও খায়রাত করার মাস এই মাসে কোরআনের তিলাবত করার মাস সমস্ত রকমের মন্দ কাজ থেকে বিরত থাকার মাস শয়তানকে এই মাসে বন্ধ করে দেওয়া হয় এবং নেকির কাজকে প্রশস্ত করে দেওয়া হয় আর একে অপরের সঙ্গে ভাতৃত্ব ভাব সৎকা খায়রাত নানা রকম নেকির একটা মৌসুমে বাহার এটা নেকির একটা মৌসুমে বাহার এটা বলা হয় যে সমস্ত রকমের নেকি এর সঙ্গে সঙ্গে চলে আসে কেন হবে না প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যখন রমজানের মাস আসে আল্লাহ তাবারক তালার তরফ থেকে ফেরেশতারা একটা ধ্বনি দেয় আওয়াজ করে এবং বলে ইয়া বাগিয়াল খায়রি আকবেল ইয়া বাগিয়াল শারর আকসির ভালো কাজ চাওয়া যারা ভালো কাজ চায় তারা আগে বারো আগে বারো আর যারা মন্দ কাজের মোতালাসি মন্দ কাজের যারা তালাশ করে তারা পিছিয়ে ওঠে যাও পিছে ওঠে যাও সোহান আল্লাহ এর দ্বারাতে দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা চায় রোজার মাসে রোজা রাখবো এবং রাজ ঝাঁকবো নে কাজ করব আল্লাহর তরফ থেকে একটা সুন্দর সমতি এটা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তবরক তালা আমাদেরকে রমজানের মাসের এই মহত্ব এবং গুরুত্ব ফজিলতকে অর্জন করার তৌফিক দান করুক আমিন ওয়াহরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন